যদি আপনি বাংলা সবসময় ফর্মটি ফিল আপ করে থাকেন এবং নিকটবর্তী কৃষি অফিসে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করে থাকেন, তাহলে আজকে ভিডিওটি আপনাদের জন্য। কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাঠানোর পাশাপাশি রাজ্য সরকার কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পাঠানো শুরু করে দিয়েছে। কাদের ক্ষেত্রে অ্যাকাউন্টে টাকা আসবে, কত টাকা রাজ্য সরকার পাঠানো শুরু করে দিয়েছে, আপনি কীভাবে বুঝতে পারবেন, এ টু জেড দেখে নেব আজকে ভিডিওতে। তার আগে আপনাদের যা করতে হবে, আপনি যেতে পারছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নলকে রাখবেন। আজ যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন রাজ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কিন্তু 1,05,00,000 কৃষকের অ্যাকাউন্টে 2,900 কোটি টাকা পাঠানো শুরু হয়েছে। এর পাশাপাশি বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তার প্রদানও কিন্তু শুরু করা হয়েছে। তো বুঝতেই পারছেন যে আপনারা প্রত্যেকেই জানেন বাংলা শস্য বিমার মাধ্যমে কিন্তু রাজ্য সরকার আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে এবং এই বাংলা শস্য বিমা প্রকল্পটি কি বলা হয়েছে, কিন্তু চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদেরই সহায়তা করা হচ্ছে। আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এর জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, শস্য বিমার প্রিমিয়ামের পুরো টাকাই কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। তো বুঝতেই পারছেন আপনি যদি বাংলা শস্য বিমা ফর্মটি ফিল আপ করে থাকেন, জমা করে থাকেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। ইতিমধ্যেই রাজ্য সরকার 293 কোটি টাকা কিন্তু সেই টাকা পাঠানো শুরু করে দিয়েছে 2,10,000 কৃষকের অ্যাকাউন্টে। এবং বলা হয়েছে কিন্তু 2019 সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,133 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে রাজ্য সরকার কিন্তু গর্বিত। এখন দেখে নিচ্ছি আপনি কিভাবে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কি না, যদি আপনি ফর্মটি ফিল আপ করে থাকেন। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন বাংলা শস্য বিমা .net লিখে, তাহলে আপনি ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে ক্লিক করার পর যদি আপনি কোনো রকম জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, হেল্পলাইন নাম্বারে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারে কিন্তু কল করতে পারবেন। এবং টাইম কিন্তু দেখতেই পাচ্ছেন 10:00 AM থেকে 6 PM মধ্যে মানডে টু স্যাটারডে আপনি কিন্তু কল করতে পারবেন। এর পাশাপাশি আপনি আমার স্ট্যাটাস চেক করতে পারবেন। ওপরে দেখতেই পাচ্ছেন চেক ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, এরপর কোন সেশনে আপনি টাকা চেক করতে চান, রবি মরশুমে কি খারিফ মরশুমে তা উল্লেখ করবেন। এরপর চেকে আপনি ক্লিক করে দেবেন, আপনার সামনে কিন্তু তথ্য চলে আসবে। এছাড়া আপনি এখান থেকে আপনার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে রয়েছে সেটি ডাউনলোড করতে পারবেন, সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে কত টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে। এর পাশাপাশি আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের এমন কত আসতে চলেছে। ইন্স্যুরেন্স ক্যালকুলেটার দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন, এরপর সেশন ইয়ার স্কিম সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক, এরপর কোন জমির উপরে আপনি ইন্স্যুরেন্স করেছেন, কোন আবাদের উপরে একটা ফসলের উপর তা সিলেক্ট করবেন এবং আপনাদের এরিয়া উল্লেখ করে দেবেন ডিসিমেলে। আপনাদের এখানে কিন্তু ইন্স্যুরেন্স চলে আসবে যে কত টাকা আপনি পেতে চলেছেন। আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনি বাংলা শস্য বিমাতে আবেদন করে থাকেন এবং টাকা না পেয়ে থাকেন, আরও বিষয়টি জানার জন্য এবং আপনাদের আবেদন ক্লেম করার জন্য এই নম্বরে কল করে আপনি আরও বিষয়টি জানতে পারবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।